আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে বয়নাকুড়িতে, আর ঠিক তার আগেই দুদিনের জন্য বন্ধ চারটি স্কুল। প্রতিবাদী বিক্ষোভ বিজেপি, অভিষেক ব্যানার্জির নিরাপত্তা রক্ষীদের থাকার ব্যবস্থা করবার জন্যই নাকি স্কুল ছুটির সিদ্ধান্ত, এমনটাই অভিযোগ করছে বিজেপি। ময়নাকুড়ি স্কুলের সামনে বিজেপির বিক্ষোভ, স্কুল বন্ধ থাকার প্রতিবাদে স্থানীয় বিজেপি নেতৃত্বের বিক্ষোভ। আগামীকাল জলপাইগুড়ির ময়নাকুড়িতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, আর তার আগেই দুদিনের জন্য বন্ধ চারটি স্কুল। কিন্তু কেন হঠাৎ স্কুল বন্ধের সিদ্ধান্ত? আমি এই মুহূর্তে রয়েছি ময়নাকুড়ি হাই স্কুলে, এবং এখানেই দেখা যাচ্ছে গোটা স্কুল কিন্তু শুনশান। যদিও স্কুলের একজন অফিস কর্মী তিনি জানাচ্ছেন যে তাকে বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী আসবে দুদিনের জন্য এবং দুদিন বাদে কিন্তু স্কুল খুলে যাবে। তবে কেন্দ্রীয় বাহিনী এলে তো দুদিনের ব্যাপার নয়, কেন্দ্রীয় বাহিনী থাকবে ভোটের দিন পর্যন্ত, সেক্ষেত্রে দুদিন কেন ছুটি? অভিষেক ব্যানার্জির সভা উপলক্ষে প্রায় 3,500 পুলিশ কর্মী থাকার জায়গা ওই চারটি স্কুল, আর সেই কারণেই স্কুল বন্ধ করা হয়েছে, অভিযোগ বিজেপির। আমরা স্কুলে স্কুলে বিক্ষোভ দেখাচ্ছি, গতকাল অবধি দেখলাম আমরা সম্পূর্ণ স্কুল খোলা আছে ময়নাকুড়িতে। হঠাৎ করে আমরা আজকে জানতে পারি যে ময়নাকুড়িতে চারটা স্কুল হঠাৎ করে ছুটি। কারণ অভিষেক ব্যানার্জি যে প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামে যে ফোর্সগুলো আনা হবে তাদের রাখার জন্য। তা ওনারা কি খবর টবর জানেন জানি না, কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের সমস্ত জেলাগুলোতেই এখনো নির্বাচন ঘোষণা হয়নি, কেন্দ্রীয় ফোর্স ঢুকে গেছে, সেন্ট্রাল ফোর্স ঢুকে গেছে। এটা পুলিশ বলতে পারে, পুলিশ প্রশাসনের বিষয়, পুলিশ তারাই বলতে পারবে এই বিষয় নিয়ে, আমাদের সাথে এর কোনো সম্পর্ক নেই। দুদিন বন্ধ স্কুল, জানিনি না স্কুল পরিদর্শক। স্কুল বন্ধ হয়েছে দ্যাট ইজ এই চেম্বার হয়তো জানতে পারেন, বাট দে হ্যাভ নট রিপোর্টেড টু মি। আপনি কি জানেন সেই বিষয়টা? না, আই ডো নট নো, আপনারাই বলছেন মিডিয়া থেকে, আমি জানতে পেরেছি এখন, এটা দেখ আমি আই উইল ফাইন্ড আউট। আগামীকাল বিদ্যালয় না খোলা হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের। এভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যায় না, একজন সাংসদ আসছেন জনসভা করতে, তার জন্য এত নিরাপত্তারক্ষী এবং এত স্কুল বন্ধ রেখে বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে না প্রধান শিক্ষক, এমনটাই কিন্তু দাবি করছেন বিজেপি কর্মীরা। ময়নাকুড়ি থেকে সুবীর এস, রিপাবলিক বাংলা। জেলায় জেলায় দুর্নীতি, পঞ্চায়েতেও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। পূর্ব মেদিনীপুরে, চণ্ডীপুরে একাধিক দাবিকে সামনে রেখে বিজেপির ডেপুটেশনকে কেন্দ্র করে ধুন্ধুবার কাণ্ড, রাস্তা অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ। কোথায় উধাও হলেন প্রধান উপপ্রধান? এ প্রশ্ন তুলে পঞ্চায়েত অফিসে তালা বন্ধ করে প্রতিবাদে সামিল বিজেপির কর্মী সমর্থকরা। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুবার, পঞ্চায়েত অফিসে তালা বন্ধ করে প্রতিবাদী বিজেপি। শিক্ষায় নিয়োগ থেকে গরু, কয়লা কিংবা আবাস, একাধিক দুর্নীতিতে বিদ্ধ রাজ্যের শাসক দল। প্রতিবাদী পূর্ব মেদিনীপুরে, চণ্ডীপুরে পথে নামে বিজেপি। পঞ্চায়েত অফিসে দেখানি প্রধান উপপ্রধানের, ডেপুটেশন জমা দিতে না পেরে সরব বিজেপির কর্মীরা। পঞ্চায়েতের কর্মীদের বাইরে বের করে তালা লাগিয়ে প্রতিবাদে সামিল হন বিজেপির কর্মীরা, প্রশাসনিক পদক্ষেপের দাবিতে সরব তারা। এলাকায় সন্ত্রাস করতেই পথে নেমেছে বিজেপি, পাল্টা তোপ দেখেছেন তৃণমূলের ব্লক সভাপতি। ডেপুটেশন দিতে গেলে মানুষের অধিকার আছে, দিতে পারে, দেবে, নিশ্চয়ই দেবে, তার নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি না মেনে একটা উচ্ছৃঙ্খল দল যারা কোনো নিয়ম নীতি আইন কানুন কোনো কিছু না মেনে তারা একটা প্রোপাগান্ডা করতে চাইছে, এলাকা সন্ত্রাস করতে চাইছে, এলাকার মানুষদের মনের মধ্যে একটা ভীতি প্রদর্শন করতে চাইছে, ফলে এই ডেপুটেশনটা সম্পূর্ণভাবে অবৈধ বলে মনে হচ্ছে। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গর্জে উঠেছে বিজেপি। সামনে নির্বাচন, তারা কি দিকে দিকে শাসক শিবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সোচ্চার বিজেপি। পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পাণ্ডা, রিপাবলিক বাংলা। রাজ্য জুড়ে দুর্নীতি আর দুর্নীতি, আর এবার দেখুন অভিনব কায়দায় দুর্নীতি। 100 দিনের কাজের টাকা তুলতে গিয়ে দেখা গেল কোনো টাকাই নাকি নেই অ্যাকাউন্টে, টাকা নাকি
নাকি ঢুকে গিয়েছে অন্য কারোর অ্যাকাউন্টে। ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করে অভিনব কায়দায় টাকা তুলে নেওয়ার অভিযোগ ধরমপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। দুর্নীতির শিকার হয়েছেন গ্রামের একাধিক শ্রমিক। মিলছে না একশো দিনের কাজের টাকা, শ্রমিকের বদলে একশো দিনের কাজের টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করে টাকা তুলে নেবার অভিযোগ কাঠগড়ায় উত্তর দিনাজপুরে গোয়ালপোখর এক নম্বর ব্লকে ধরমপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত। ব্যাংকে যে টাকা আমি উঠাবো, হ্যাঁ উঠাতে যাচ্ছি, তো টাকা আমার অ্যাকাউন্টে নাই। জিজ্ঞাসা করলাম এখানে ব্যাংকে যে টাকা আমার কি হলো, যে টাকা আমার অন্য তোমার টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। পঞ্চায়েতে গেলাম, পঞ্চায়েতে যাওয়া বললো যে টাকা তোমার অন্য অ্যাকাউন্টে চলে গেছে। আমরা যদি টাকা পয়সা না পাই তো দিদির আমরা যে দিদিকে আমরা কেমন করে বলবো, দিদি আমাদের উপরে যে হেল্প করলো, হেল্প করে যদি অন্য অ্যাকাউন্টে চলে আসতো ওটা সংশোধন দিদি করে দিবে আমাকে। গ্রামীণ শ্রমিকদের পাশাপাশি লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানও। অভিযোগ জানানো হয়েছে ব্লক প্রশাসনের কাছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস গোয়ালপোখর এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিওর। না, এরকম একটা অভিযোগ এসছে, সেটা আমরা খতিয়ে দেখছি। তবে আমাদের টোটাল যা ট্রানজ্যাকশন ছিল ব্যাংক থেকে মোটামুটি সবটাই রিলিজ করে দেওয়া হয়েছে, ব্যাংকের লাস্ট রিপোর্ট অনুযায়ী তাই শুনছি। এবার এর মধ্যে বেশ কিছু ফেল ট্রানজ্যাকশন আছে, মানে ব্যাংক থেকে টাকা রিলিজ করা হয়েছে, কোনো কারণে তার অ্যাকাউন্টে যায়নি, সেগুলো আবার রেকটিফাই করে পাঠানো হচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে একশো দিনের কাজের টাকা নিয়ে বঞ্চনার অজুহাত রাজ্যের, কিন্তু এখানে টাকা থাকলেও টাকা পেলেন না ধরমপুরের একাধিক শ্রমিক, টাকা নাকি গিয়েছে অন্য অ্যাকাউন্টে। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কোথায় গেল হোস্টেল তৈরির টাকা? দুর্গাপুরের সরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজে পৌঁছে সে প্রশ্নই করল ক্যাগের টিম। হোস্টেল তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের অনুদানের টাকা কোথায় ব্যবহার করা হয়েছে তার উৎস জানতে বুধবার হানা দিয়েছিল ক্যাগের প্রতিনিধিরা। দুর্গাপুরের একটি সরকারি যে ম্যানেজমেন্ট কলেজ রয়েছে সেখানে ক্যাগের টিম হোস্টেল তৈরির জন্য কয়েক কোটি টাকা দিয়েছিল বলে দাবি করেছে। অভিযোগ, সেই টাকা কোন খাতে খরচ হয়েছে তার কোনো প্রমাণ কলেজ কর্তৃপক্ষ দিতে পারেনি, আর ঠিক সেই কারণেই ক্যাগের হানা। অন্যদিকে বিষয়টি জানা নেই বলেই সাফাই দিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান। এটা একটা রুটিন চেক আপের জন্য এসছেন। আমরা আমাদের অলরেডি যেটা অডিট হয়ে গেছে 2020-21 পর্যন্ত ইন্টারনালি তার রিপোর্ট পাঠিয়েছি, ওনারা মূলত এসছেন প্রসিডিউরাল স্টেপগুলো যাতে ফলো করা হয়েছে সেটা দেখার জন্যে। ওনারা এসছেন 2020-21 যে রিপোর্ট অলরেডি সাবমিট করেছে তার সব স্টেপগুলো প্রসিডিউর ফলো করা হয়েছে কিনা কোনো কিছু সেটা চেক করতে এসছেন। 22 তারিখে যিনি কিছু জিজ্ঞেস করেননি আমাকে। এই অর্থের ফিগার যেটা আপনি বলছেন এটা আমার জানা নেই, হোটেল এখনো হয়নি, কিন্তু খুবই অবশ্য খুবই দরকার। এটা আমি না হওয়ার কারণটা ঠিক আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ যাদের করা বহুবার গত বছরেও এসছে, গত বছরেও এসে ইঞ্জিনিয়ার এসে জায়গায় দেখে গেছে অলরেডি, এবার কেন হচ্ছে না তা তো বলুন। আমাদের যে জায়গা রয়েছে তাতে যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার, মানে এরিয়া ওয়াইজ 5 কাঠা জমির ওপরে হোস্টেলের জায়গা পুরো পড়েছে, কিন্তু কেন হয়নি সেটা তো আমার জানা নেই। অনেস্টলি আমি এটা মনে হয় অনেকদিন আগের ব্যাপার, আমি তখনও এডিডিএতে আমি ইনভলভ ছিলাম না অ্যাজ এ ভাইস চেয়ারম্যান, কিন্তু এখন হেউ বলছি আমি কিন্তু এই ব্যাপারটার সম্বন্ধে একদমই অ্যাওয়ার নই। আমি যেটা জানি না সেটা নিয়ে কমেন্ট করা আমার উচিত হবে না, তো আমি ব্যাপারটা জানি বুঝি, পরে জেনে যদি সেরকম হয় তাহলে আপনাদেরকে জানাবো। এটা যদি এরকম হয় যে আমি নিজে তো একজন বিজনেসম্যান এন্টারপ্রেনার,